সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ডিজাইন। আসলে এই ডিজাইনটি এবং এই ব্যাকগ্রাউন্ডটি আমি কিভাবে ক্রিয়েট করেছি, দেখেন সিম্পল একটি ডিজাইন, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, লেখা একদম অল্প। এই ডিজাইন দিয়ে আপনি চাইলে রাজনৈতিক একটি ডিজাইনও করতে পারবেন, চাইলে আপনি ব্যক্তিগত একটি ডিজাইন করতে পারবেন। দেখেন প্রত্যেকটি বিষয় কিন্তু আলাদা আলাদা, এবং কোনটা কিভাবে করেছি, এবং এখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। এবং এখানে অনেকগুলি লেয়ার আছে, এবং কোনটা দিয়ে কিভাবে কাজ করেছি এবং ডিজাইনটি কিভাবে করেছি এই বিষয়টি যদি আপনি জানতে চান, এবং এই যে ব্যাকটুলগুলি এবং এই ছবিগুলি কোথায় থেকে ডাউনলোড করলাম, এবং এখানে অনেক বিষয় আমি, এবং এই আজকের টিউটোরিয়ালটি যারা না দেখবেন তারা সত্যি মিস করবেন, এবং এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ মানে বেশ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশা রাখবো আমার এই টিউটোরিয়ালটি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে, এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আসলে এখানে বকবক করে লাভ নেই, আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। সামনে আসছে বাংলা নববর্ষ, আর যেহেতু প্রত্যেকটি অকেশনে কিছু না কিছু দেই, আর আপনারা অনেকে রিকোয়েস্ট করে আসছেন পয়লা বৈশাখ উপলক্ষে কিছু ডিজাইন দেওয়ার জন্য। তবে এবারে ডিজাইনটি হবে পুরোটাই ব্যতিক্রম। এই ছবিটা আমি ফটোশপে নিয়ে রাখলাম, তো এই ছবিটা দিয়ে মূলত আমি ডিজাইন করে দেখাবো। তো ওকে, বিশেষ করে কথা হচ্ছে অনেকেই পুরো ভিডিও দেখেন না, না দেখি কমেন্ট করেন আসলে কোথায় কি হয়েছে। পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলে আসলে বুঝবেন আমি আপনাদের আজকে যে বিষয়টি দেখাবো এবং আজকে যে টিপটি করবো সেখান থেকে আপনারা অনেক কিছু আয়ত্ত করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যেহেতু ডিজাইনটি হবে পয়লা বৈশাখের, তো পয়লা বৈশাখের আমার কাছে অনেক কিছু আছে কিন্তু আপনার কাছে তো নেই, আমি আপনাদের আর একটু দেখাই। তো আপনি আপনার কাছে নেই, আপনি কিভাবে কালেক্ট করবেন বা কিভাবে মানে ডিজাইন করবেন? তো আমার কাছে তো অনেক কিছু আছে, অনেক আলপন আছে, অনেক ডিজাইন আছে আমার করা। তো আসলে আগে ইন্টারনেটের ব্যবহারটা এত বেশি ছিল না, আর এখন কিন্তু আপনারা যারা ডিজাইন করেন তাদের জন্য কিন্তু সহজ, কারণ নেটের সব মানে সাহায্য আপনি নিতে পারছেন। তো আসলে জায়গা আমি গেলাম না, আমি আপনাদের যেহেতু আপনাদের কাছে এত কালেক্ট নেই বা এত আলপনা বা ব্যাকটোর আপনার কাছে তৈরি করা নেই, সেহেতু আপনি কিভাবে করবেন, নেটের সাহায্যে আপনি কিভাবে কাজ করবেন, সে বিষয়গুলি আমি আজকে আপনাদের দেখাবো। তো আমরা গুগলের একটু সাহায্য নেব, এটা হচ্ছে আপনার সুবিধার জন্য আমি দেখাচ্ছি। আমি কিন্তু গুগলের সাহায্য না নিলেও কিন্তু আমি কাজ করতে পারবো, ঠিক আছে। তো এখানে আপনি লিখবেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে এন্টার দিবেন। শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম, লিখে এন্টার দিলাম, দিয়ে আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে আসলে এখানে যে ধরনের ইমেজ এসেছে বা যে ধরনের ব্যাকটোর এসেছে বা যে ধরনের ডিজাইন এসেছে সেগুলি কিন্তু আমরা নেব না, এটা একটু ইউরো জাতীয় হবে, একটু বাসন্তী কালারের যে কালারটা যাতে একটু বেশি থাকে সেই দিকে লক্ষ্য রাখবো। এই জাতীয় একটু ব্যাকটোর আমাদের দরকার, ঠিক আছে। তো এখানে আপনার পিএনজি চলে এসেছে, হোলি চলে এসেছে, তো এইগুলি না। এখানে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে এন্টার দেবেন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে এন্টার দেওয়ার পর দেখেন এখানে আরো অনেক ছবি এসেছে। এই ব্যাকটোরটা আপনি নিতে পারেন, এটা আপনার যে ইউলো কালার আছে এবং বাসন্তী কালার আছে এটা আপনি নিতে পারেন। এটা মাউসের ডাবলে ক্লিক করে আপনি সেভ দিতে পারেন। সেভ দিয়ে আপনি কোথায় সেভ করবেন, তো যেখানে আছে আমি সেখানেই সেভ করবো, আমি লোকেশনটা দেখিয়ে দেবেন। যেটা আপনার ওইখানে আপনি সেটিং করতে পারবেন, যেটা এটা আপনি বুঝে নেবেন, যে কোনোটা নিলেন এরকম না, যে কোনোটা নিলেই কিন্তু হবে না, তো এটা আপনারা দেখে দেখে নেবেন। তো আমি এই ডিজাইনটি আমি ডাউনলোড করছি, মাউসের ডানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সেভ দিয়ে দেখাবেন, সেভ দিকে আমরা সেভ দিয়ে দিব। তো চলুন এখানে আর আমরা সময় নষ্ট করবো না, আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো আমরা ফটোশপে চলে গেলাম, দেখেন এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল এন দিব, ছবিতে আমরা এখন কোনো কাজ করবো না, আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। প্রেসে যদি পোস্টার করতে চান তাহলে দিবেন এখানে 17, এখানে দিবেন 22। যদি আপনি হ্যান্ডবিল করতে চান, তো ধরেন আমি এ4 সাইজই করছি, তো এ4 সাইজের আপনি যদি এখান থেকে এ4 দেখান, দেখিয়ে যদি ক্রিয়েট দিয়ে দেন তাহলে এ4 সাইজ হয়ে যাবে। তো ধরেন আমি এ4 সাইজই নিলাম এবং ডিজাইনটি এ4 সাইজই হবে। ওকে, দেখেন এখানে কিন্তু কিছুই নেই, একদম সাদা। এবং এটাকেই আমরা যে ভেক্টরগুলি ডাউনলোড করেছি বা যে ডিজাইনগুলি ডাউনলোড করেছি সেগুলি দিয়ে আমরা ডিজাইনটা করব। তো মূলত এই ছবিটা দিয়ে করবো। এই ছবিটা আপনি দুইভাবে নিতে পারেন, এইভাবে ক্লিক করে যদি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি আপনার ওই ফাইলে নিয়ে যান তাহলেও যাবে, কিন্তু যাদের যাদের কাছে সিসি নেই তারা কিভাবে নেবেন, তারা নিতে গেলে এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন, মানে এটা কপি হলো, বা কন্ট্রোল এক্স দিতে পারেন, কাট করে নিতে পারেন। তারপর আপনার এখানে নিয়ে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। ওকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখেন এই ছবিটা আমি নিয়েছিলাম, তো কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে ছোট করবেন, ছোট করে ছবিটা আমরা একদম
সেন্টার দিব। এবার এ থেকে আমি আগেই বলেছি আপনাদের মানে খুবই এক্সক্লুসিভ একটি ডিজাইন আজকে আমি আপনাদের করে দেখাবো, এবং সেটা একদম নতুন, তবে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি। আমি এই ছবি দিয়ে করছি, আপনি এটাতেও করতে পারেন, অথবা আপনার যে দাঁড়ানো ছবি আছে বা হাফ ছবি আছে, হ্যাঁ, বা থ্রি কোয়ার্টার আছে, যে কোনো ছবি দিয়ে করতে পারবেন, কিন্তু সিস্টেম ডিজাইন কোয়ালিটি মান একই। ওকে, এন্টার দিয়ে দিলাম। এখান থেকে চলে যাবেন ইরেজার টুলে, ইরেজার টুলসে গিয়ে ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইরেজারের যে ব্রাশ আছে এখানে চলে যাবেন। রিডুতে ক্লিক করার পর এখানে দেখেন অনেক ধরনের ওই যে ব্রাশে, ইরেজারের যে ব্রাশ যেটা আছে সেটা অনেক ধরনের ডিজাইন এখানে আছে। আপনি যেটা দিয়ে বা যে ধরনের কাজ করতে চান সেটা তো আপনি, তো ধরেন আপনি যদি এই দিকে দেন, ডান দিকে দেন, তাহলে দেখেন এই ব্রাশের অংশটা ফাঁকা ফাঁকা হবে, একটু বড় করলাম। আপনি যদি এভাবে দেন তাহলে দেখেন একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, এই যে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে একটু ছিদ্র হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে না, আমি আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম, আমি আপনাদের দেখাচ্ছি এটা একদম মিশানো থাকবে। ওকে, মিশানো। এখন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এটা ছেঁড়া ছেঁড়ার মতো ডিজাইনটি দেখা যাবে, ঠিক আছে। তো আমরা প্রথমেই এটা দিয়ে আগে একটু মানে একটু অংশ আমরা ডিলিট করে নিই, এভাবে আমরা একটু ডিলিট করে নিলাম, ধরেন এরকম আমরা হালকা করে একটু ডিলিট করে নিলাম। এভাবে আপনার করতে হবে, এরকম কোনো কথা নেই, আপনি আপনার মতো করে করবেন, কিন্তু সিস্টেমটা হচ্ছে এটা, ঠিক আছে। ডিজাইন মানে কোয়ালিটিটা এবং মানটা হচ্ছে এটা। তারপর ধরেন এখানে আরো অনেক ধরনের ব্রাশ আছে, অনেক ধরনের ডিজাইন আছে, অনেক ধরনের টুল আছে, আপনি এইগুলি দিয়েও দেখতে পারেন। ধরেন এই টুলসটা আমি নিলাম, নিয়ে এখন এটাকে যদি আপনি বড় করেন, মানে তার্ট ব্যাকের দলে কিন্তু বড় হবে। এখন যদি আপনি এখান থেকে ক্লিক করেন, এই যে দেখেন এই অংশটা কেটে যাবে। হয়তো আপনি বলতে পারেন আগে কেন দিয়েছিলেন, আগে দিয়েছিলেন এই যে টানগুলির জন্য, ঠিক আছে। এখন এই অংশগুলিকে আমরা ডিলিট করে দিব এভাবে, যে দেখেন, এবং এই যে দিলাম এটা দিলে কিন্তু এই অংশটা চলে যাবে এভাবে। এখন আপনি যদি চান এই অংশটা মানে এই অংশটা ঘোরাবেন, এইদিকে উপর দিয়ে আনবেন, এরকম করবেন, তাহলে এইখান থেকে ধরে এই পয়েন্টটা যেটা আছে সেটাকে যদি আপনি ঘুরিয়ে দেন, এখান থেকে ওই যে পয়েন্টটা যদি ঘুরিয়ে দেন তাহলে দেখেন এটা ঘুরবে, ঠিক আছে, এটা ঘুরবে। এই যে এখন কিন্তু এটা ওই আগের মতো হয়েছে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে দেন, তো এটা বেশি এটা উল্টা দিকে নিতে হবে, এটা এভাবে রাখতে চলবে না, এটা একদম উল্টা দিকে আমরা নিয়ে যাব। এখন হবে, এই যে দেখেন এই অংশটা বেশি কাটা যাবে না, অল্প করে আমরা কেটে দিব, ঠিক আছে। এখন এই অংশটা কাটবো, এই অংশটা ঘোরাতে গেলে আবার এটাকে একটু ঘুরিয়ে দিবে, দেন করে এভাবেই দেন, অসুবিধা নেই। আমরা এভাবে এই অংশটাকে আমরা ডিলিট করে দিলাম। এটা দিয়ে আপনি যে যে কোনো ভাবে আপনার মানে যেভাবে খুশি আপনি সেভাবে কিন্তু ডিজাইনটাকে আপনি ধার করতে পারছেন। ওকে, আমরা ছবিটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা ভিতে ক্লিক করলে মুভ টুলে চলে যাবে। এখন কন্ট্রোল এ দিবেন, কারণ এটা আউটসাইডে কিন্তু অনেকগুলো আছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল অল্টার অল্টার আই দিয়ে ইমেজ মেনুতে যাবেন, গিয়ে পি দিলেই ক্রপ হয়ে যাবে, বোর্ডিং লিস্ট লাগবে, এবং এখানেও ক্লিক করে ক্রপ করে দিতে পারবেন। ক্রপ করার কারণ হচ্ছে যে আউট যে অংশগুলি আছে সবগুলি কিন্তু চলে গেছে, এখন কিন্তু কোনো কিছুই নেই। এখন আমরা চলে যাবো আমরা যে ছবিগুলি বা পিকগুলি ডাউনলোড করেছিলাম সেখানে, ধরেন আমরা এই ছবিটা ডাউনলোড করেছিলাম এবং এইগুলি আমরা ডাউনলোড করেছিলাম। তো আমি এই ছবিটা নিয়ে যাচ্ছি, এটা একদম ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাটবো, কেটে আমাদের যে ওই ফাইল আছে ওই ফাইলে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এটা কিন্তু ওই লেয়ারের নিচে রাখতে হবে, ঠিক আছে। রেখে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে বড় করেন, এটাকে বড় করে দেন। মনে হয় বুঝে গেছেন আসলে কি হবে জিনিসটা। এবং এই যে নিচে দেখেন ওদের যে ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে সেগুলো আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ হচ্ছে আমরা এখানে যাব ফিল্টার মেনুতে গিয়ে ব্লার অপশনে যাব, গিয়ে গাউচিয়ান ব্লারে যাব, গাউচিয়ান ব্লারে গিয়ে এটাকে আমরা ব্লার করে দেবো। ব্লারটা একটু কম থাকবে, এত বেশি না, তো আমরা এরকম করবো। করার পর এই যে আউট অংশ যেগুলো আছে সেগুলিকে আমরা ডিলিট করে দেবো। এখান থেকে আমরা ইরেজারে একটু কাজ করবো। ইরেজারে আগে গিয়েছিলাম, ইরেজারে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ওই যে আগে যেটা ছিল মূল সেখানে আমরা চলে গেলাম, গিয়ে এখান থেকে এটাকে একটু মিশিয়ে মিশিয়ে দিব যাতে এটার সঙ্গে মিশে যায়। তো এখানে আমাদের অপাসিটি এবং ফ্লোটা অপাসিটি একটু কমিয়ে দিব আমরা, কমিয়ে একটু চেক করে দেখেন এই যে একটু হালকা করে মানে মনে হবে এটার সাথে এটার সঙ্গে মিক্সড ছিল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আপনি এটাও দিতে পারেন, অন্যটাও দিতে পারেন, মনে হবে যে এটার সাথে মিক্সড ছিল। এখন এইখানে আমি আর একটু অতিরিক্ত একটু কাজ করব, ওই যে ইউরো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এটাকেও ক্লোজ করে দিলাম, কন্ট্রোল ডাব্লিউ দিলে ক্লোজ হয়ে যাবে। ওই যে আমার যে ইমেজ যেটা ছিল কন্ট্রোল সি দিয়ে আবার এখানে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার অর্থ হচ্ছে এটা আমরা ওই ছবির নিচে দিব, ছবির নিচে দিয়ে এইটাকে এই অংশটা আমরা ব্লার করে দিব। ব্লার করে দিলে দেখবেন ওই যে ইউরো অংশ যেটা আছে সেটা আরও একটা সুন্দর একটা মানে ভাব চলে এসেছে। ওকে, দেখেন, ওকে, চাইলে আপনি এটাকে মাঝখানে রাখতে পারেন, ছবিটা যেখানে ছিল সেম জায়গায় রাখতে পারেন, এই পজিশনে রাখেন। রাখার পর এখন ইরেজারে যান, ইরেজারে গিয়ে
ওই যে আউট যে অংশটা আছে সেটাকে আপনি ডিলিট করে দেবেন। পরে দেখাচ্ছি আরো এখানে কাজ আছে অনেক, তো এখানে অপাসিটি এবং ফ্লো এখানে বাড়িয়ে দিতে হবে, অপাসিটিটা বাড়িয়ে দিতে হবে, তাহলে একদম ক্লিয়ার ভাবে আপনার ডিলিট হয়ে যাবে। এখন ওই যে নিচে যেটা দিয়েছিলাম, নিচে যেটা দিয়েছিলাম কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা আর একটু বড় করে দিব, তো এখানে এভাবেই থাকবে, এখানে আর কিছু করবো না। এখন আপনি চাইলে আপনার যে ছবিটা আছে সেই ছবিটাকে আপনি আর একটু বড় করতে পারেন, আমরা একটু বড় করে নিচ্ছি চলবে। এখন আপনি চাইলে নিচে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন আপনি চাইলে এটা অন্য ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। এখানে দেখেন আরো ব্যাকগ্রাউন্ড আছে, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটি আমরা ডাউনলোড করেছিলাম, এটাও আপনি দিয়ে ট্রাই করে দেখবেন যে কোনটা দিলে আসলে ব্যাটার দেখা যায়। এটা আসলে বাসন্তী কালারই কিন্তু এটা মানায় ভালো, ঠিক আছে। এটা বড় করেন, ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে এখান থেকে ব্লার গাউসিয়ান ব্লার একটু কম দেন। এখন এইটাকে আমরা এখান থেকে স্টাইল চেঞ্জ করবো, এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ওকে। তো আমরা এই ধরনের ডিজাইন দিব, এখানে কালার ব্র্যান্ডটাই সুন্দর লাগবে, কালার ব্র্যান্ড আছে, কালার ব্র্যান্ডটা আমরা দিব। দেখেন ডিজাইনটা কিন্তু অন্যরকম অলরেডি হয়ে গেছে, তো এখানে আমরা আর কোনো কিছু করবো না। এই ছবিটাকে ধরে যে ছবিটা আমরা পরে দিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা, ওইখানে কালো এটা ঠিক আছে, এবং নিচে যেটা দিয়েছিলাম সেটাকে আমরা একটু এদিক সেদিক করে দেব, ওকে। এখানে আর আমাদের কোনো কাজ নেই। এখন এই অংশটা যেটা আছে সেটাকে, মানে আমার যে ছবি দিয়েছিলাম সেটা না দিলে এখন চলবে, এটা তাক অসুবিধা নেই। এই অংশটাকে আমরা একটু অপাসিটিটা কমিয়ে, এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে এই অংশটাকে আমরা একটু হালকা করে ডিলিট করে দেবো, একটু মিশিয়ে দিবো আর। হয়ে গেল ব্যাকগ্রাউন্ড আমাদের কমপ্লিট, এখন এখানে আর আমি কোনো কাজ করব না, ওকে। ব্যাকগ্রাউন্ড আমাদের ক্রিয়েট করা কমপ্লিট, এখন এই ফাইলটিকে আমরা সেভ করব, কন্ট্রোল শিফট এস দিব, এস দিয়ে আমরা যে জায়গায় রাখতে চাই ওই জায়গায় নিয়ে আমরা সেভ করব, 1:6 বৈশাখ, ওকে ওকে। তারপরে আমরা চলে যাব ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে দেখেন এখান থেকে আমি কিন্তু এইগুলো আগে অনেক আগে করে রেখেছি, এগুলো এগুলো আপনারা আগে থেকে করে রাখবেন, তাহলে আপনার কাজ করতে পরবর্তীতে অনেক সুবিধা হবে। দেখেন বৈশাখের অনেক ডিজাইন আছে, মানে এইগুলি আগে আমরা এখান থেকে শুধু নিব হচ্ছে আপনার ওই শুভ নববর্ষ এবং ওই শুভেচ্ছা, এগুলি আমরা নিয়ে যাবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা একটি নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করব, এখান থেকে আপনি ক্লিক করতে পারেন অথবা ক্রিয়েট নিয়ে দিতে পারেন অথবা কন্ট্রোল এন দিতে পারেন, আপনি তিনভাবে করতে পারবেন। আমরা ক্রিয়েট দিয়ে দিলাম, কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে তারপর ক্রিয়েট নিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে দেখেন A4 সাইজে আছে, এখানে আমরা পেস্ট করে দিই, কন্ট্রোল বি দিয়ে ওই যে লেখাগুলি আমরা নিয়েছিলাম সেই লেখাগুলি আমরা পেস্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা চলে যাব ফাইল মেনুতে, ফাইল মেনুতে গিয়ে এখান থেকে প্লাস দিবেন, প্লাস প্লাস দিবেন। এটা অন্যরা অনেকে যে ভুলটা করে, মানে এটা যারা ভালো মানের ডিজাইনার তারাও কিন্তু এই ভুলটা অনেক সময় করে। ধরেন আমি এই ড্রাইভে ওই ফোল্ডার ওই ড্রাইভে আমি ওই ডিজাইনটি রেখেছি, এটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে এভাবে আপনার ছেড়ে দেয়। এভাবে ছেড়ে দেওয়ার পর দেখেন এই যে একটি অংশ আসলো, এটা হচ্ছে লিঙ্কের। এটার একটি সুবিধা হচ্ছে আপনি যদি ফটোশপে কোনো কিছু পরিবর্তন করেন তো ওই পরিবর্তনটায় এখানে অটো হয়ে যাবে, ঠিক আছে। আমি কি আপনাদের একটু দেখাবো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এই যে নিচের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমি উঠিয়ে দিলাম ছোটটা, ঠিক আছে। ধরেন এটা আপনি দিলে একটু ডার্ক দেখা যায়, এটা না থাকলে একটু লাইট দেখা যায়। ধরেন এটা আমি সেভ করলাম, সেভ করার পরে আপনি যখন এই ফাইলটাতে যাবেন, এই যে দেখেন একটি ইয়াস আসলো, আপনি এই যে দেখেন অটো এটা ঠিক হয়ে গেল, ঠিক আছে। এই এই ক্ষেত্রে হচ্ছে এটা, কিন্তু এটার যে সবচেয়ে বড় ভুল সে ভুলটা হচ্ছে আপনি যদি এখান থেকে এমবেড করে না দেন, আপনাকে কিন্তু জানতে হবে, আপনি না জানলে কিন্তু কাজ করতে পারবেন না। এটা সিসিতেও আছে এবং ইলাস্ট্রেটর 10-এও আছে, আপনি যদি এমবেড করে দেন, ওকে দেন, তাহলে এই যে মাঝখানে যে সেন্টারটি ছিল সেটি কিন্তু চলে গেছে, এবং এখন যদি এখানে পরিবর্তনও করেন তাহলেও কিন্তু এখানে পরিবর্তন হবে না, আপনার এখান থেকে প্লেস করতে হবে আবার, ওকে। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি আশা করি যে বিষয়টি দেখিয়েছি একদম ক্লিয়ার ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এবং ছবি নেওয়ার পর এখন এখান থেকে কন্ট্রোল আর দিবেন, আর দিয়ে রোলার আনবেন, এনে ওই যে সেন্টারটা আপনারা মার্ক করবেন, টাইপ টুলে যাবেন, গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু টাইপের যে অপশন সেটা চলে আসবে, এটা সিসিতে হচ্ছে এই সুবিধা একটি টেক্সট চলে আসলো, কিন্তু আপনি যখন টেনে বা সিএসএ করবেন তখন কিন্তু টেক্সটটা আসবে না। তারপর এখান থেকে আপনি ফ্রন্ট চেঞ্জ করবেন, অংশ আপনাদের কিছু ফ্রন্ট আপনাদের মুখস্থ করতে হবে, কিছু ফ্রন্টের নাম মুখস্থ করতে হবে, তাহলে আপনি সহজে আপনি এখানে লিখতে পারবেন, ওকে। তারপর এখানে আপনি যাই লেখেন বোর্ড বাংলা করে, এখানে বোর্ড বাংলা করে এখানে আপনি যাই লেখেন তাই টাইপ হবে, ওকে। আশা রাখি টাইপ করাটা আপনারা বুঝতে পেরেছেন, আমি আর টাইপ করলাম না। এইটাকে সিলেক্ট করে একদম সেন্টার দিয়ে আমরা আরো অনেক ছোট করবো। দেখেন কাজের সৌন্দর্যতা রক্ষার্থে আপনি এখানে দিলেন, ঠিক আছে, ভালো কথা। এটা একদম কিন্তু খালি খালি দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো কিছুই নেই। তো আপনি এটা আমরা আবার অল্ট শিফট ধরে টান দিয়ে উপর দিকে নিয়ে গেলাম, এভাবে না নিয়ে ট্যাক্সে গেলেও চলতো, কিন্তু এভাবে নিলেও অন্য আরেকটি সুবিধা আছে, ওকে। তারপরে এখান থেকে আমরা ইনভার্টেড একটি কমা দিব,
ইনভার্টেড কমাটি দিয়ে এটাকে আরো বড় করব, বড় করলাম, বড় করে এটাকে আমরা ভেঙে ফেলবো, মানে আউটলাইন করে ফেলবো, কন্ট্রোল শিফট দিয়ে ও দিলেই এটা আউটলাইন হয়ে যাবে। তারপর এটাকে আমরা একটি কালার ইউজ করবো এখানে, কারণ আমরা এই ধরনের কালার দিলাম, দিয়ে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, মানে এটার উপরে একটি লেয়ার তৈরি হলো, তারপর এটাকে একটু ছোট করবেন। এখানে আমরা অন্য একটি কালার ইউজ করব, এটা একটু লাইট দিতে পারেন, ওইটার চাইতে একটু লাইট দিতে পারেন, ধরেন এই ধরনের করলাম। পরে এটাকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে একটি দিব আমরা এইদিকে, ইচ্ছে করলে এভাবে রাখতে পারেন, এবং এটা পার্সেন্টেজ করে দিব আমরা, এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, ধরেন এখানে 40% আপনি দিবেন, ঠিক আছে, মানে একটু একটু হালকা দেখা যাবে। এটাকে অল্ট ধরে টান দিলেই এখানে চলে যাবে, তারপর এরকম ফ্রি বার যখন আসবে তখন ধরে ঘুরা, মানে মাউসটা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করবে তাহলে ঘুরবে, তারপর শিফট ধরলে এটা সোজা হয়ে যাবে। ওকে, ভিডিও করলে আসলে একটু বড় হবেই, আর ভিডিওটা কিন্তু ধৈর্যের সাথে দেখতে হবে, ভিডিওটা যখন ধৈর্যের সাথে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, তাহলে আমারও শেখানোটা সার্থক হলো, আপনারও কিছু শিখতে পারলেন। তারপর আমরা ওই যে এটা দেব যে শুভ নববর্ষ, আর এখানে দেখেন এই যে তবলা আছে, পাকা আছে, পাখি আছে, এটা দিয়ে কিন্তু পহেলা বৈশাখ এবং কালার দিয়ে কিন্তু পহেলা বৈশাখের যে এখানে এত হিবিজিবি করে, আপনি যদি নেট থেকে এখানে পহেলা বৈশাখ লেখেন, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ লেখলে দেখবেন অনেক ধরনের ডিজাইন এখানে আসবে, আপনি এখান থেকে এই যে এত হিবিজিবি করার কোনো প্রয়োজন নেই, যত স্যাম্পল হবে তত সুন্দর দেখা যাবে, কারণ এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেটা দিয়ে কিন্তু সব বোঝানো হয়ে গেছে। তারপর এটাকে আমরা ছোট করব, যেহেতু এটা আমার আগে করা আছে, এইটা আমি এখানে বসিয়ে দিব। ওকে, এলাকাটাকে আপনি ইয়েলো করে দেন, সর্বস্তরের মানুষের জন্য রইলো বাংলা নতুন বছরের শুভেচ্ছা। ধরেন এই ফন্টগুলি আপনার কালেক্ট লাগবে, আগে এস এইচ লিখলেই ওই যে এই ধরনের ফন্টগুলি চলে আসবে, দেখেন শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা, এটা অনেক সুন্দর একটি ফন্ট হয়েছে, এবং এখানে আরও অনেক ধরনের ডিজাইন আছে, আপনি চাইলে ওইগুলি আপনি নিতে পারেন, ঠিক আছে। আগে আন্তরিকটাকে ঠিক করে নিই, আন্তরিক লেখাটাকে আমরা এই এই টাইপই দেব, এখানে হচ্ছে না, এটা দিয়ে হবে। ওকে, তারপর একটা হচ্ছে এটা এটা ইউনিকোডের ফন্ট লাগবে, আমি যে ফন্টটা দিতে চাচ্ছি সেটা ইউনিকোডের ফন্ট লাগবে, ক্লিক করেন, ক্লিক করার পর কন্ট্রোল অল্ট আর ভি দিবেন, ভি দিয়ে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে, প্রীতি ও শুভেচ্ছা, ঠিক আছে, প্রীতি ও শুভেচ্ছা লেখার পর এখন বোর্ডিং ইংরেজি করেন, কন্ট্রোল অল্ট আর ভি দিলেই হবে, দিয়ে এস এইচ দিলেই আপনার অনেকগুলি ফন্ট চলে আসবে। এটা হচ্ছে লিপি শরীফ জেসমিন ইউনিকোডের ফন্ট, ওকে দিয়ে দিব আমরা, যে দেখেন এটা দিয়ে অনেক সুন্দর, প্রীতি ও শুভেচ্ছা এক লাইনই থাকে, প্রীতি ও শুভেচ্ছা আর কিছু নেই, এখানে প্রয়োজন নেই, আন্তরিকের প্রয়োজন নেই, মেয়ে মিলবে না, এটা আমরা ব্যবহার করলাম না, আর আপনি যদি চান আপনি ইউজ করতে পারেন, তো আমি আর ইউজ করছি না, তো আপনাদের আমি এটা দিয়ে দেখাচ্ছি, এটা এক লাইনই থাকবে, এটা আর অন্য কিছু করব না, কারণ আমি তো আগেই বলেছি যে একদম সিম্পল ডিজাইন হবে, অতিরিক্ত কোনো কিছু না, একদম সাদা মাঠা, ঠিক আছে। তারপর এই লেখাটাকে আমরা অন্য একটি কালার করে দিব, এবং এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন, বি দিলে নিচে একটি লেয়ার হবে, তারপর এটাকে সাদা করে দিব, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে হবে এবং স্ট্রোকটাকে সাদা করতে হবে, লেখাটা ব্ল্যাক আছে। এখন এই লেখাটাকে কন্ট্রোল শিফট দিয়ে ও দেন, দিলে আউটলাইন হয়ে যাবে, ভেঙে যাবে। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আছে, ওই গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে ইউজ করবো, ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে, আর আপনি চাইলে আপনি নিজে থেকেও কালার করে নিতে পারেন। তো ধরেন আমরা একটি কালার করে নিই, এখানে দেওয়ার পর গ্রেডিয়েন্টে যাবেন, যে এখান থেকে যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই কালারটি নিয়ে এখানে দিবেন, তখন কিন্তু ওই কালারটি হয়ে যাবে। তারপর আমরা এই ধরনের একটু কালার ইউজ করবো, ঠিক আছে, তো এই ধরনের কালার আর এটার সাথে এটা যাবে না, তাই জন্য এখানে হালকা লাইট ডিপ আমরা করে দিব, দিয়ে গ্রেডিয়েন্টে ঠুলে যাবেন, ঠুলছে গিয়ে যখন এইভাবে টান দিবেন, দিলে দেখেন যে কালারটি অন্যরকম, প্রীতি ও শুভেচ্ছা হয়ে গেল। তারপর এই নিচে যেটা আছে সেটাকে আমরা মানে আউটলাইন করে দিই, দিয়ে স্ট্রোকটা একটু কমিয়ে দিই, কমিয়ে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো, তৈরি হওয়ার পর এখানে আমরা মানে এটাকে ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিয়ে একটু বাড়িয়ে দিব, বাড়ানোর পর এটাকে আমরা এরুকি দিয়ে ডাউন এরুকি এবং রাইট এরুকি দিয়ে একটু ডান বাম করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এই ধরনের একটু কালার দিয়ে দিই, এই ধরনের এই জাতীয় কালার দিয়ে এটাকে আমরা পার্সেন্টেজ করে দেবো, এই কালার দিয়ে এটাকে আমরা 20% করে দেবো, একটু একটু স্পেস দিয়ে দিলাম, লেখাটা একটু বড় হলো, তো হচ্ছে আমার ডিজাইনটি। এখন আনলক দিলেই ওই গাটাটি মানে আনলক হবে, তারপর ডাবল ডিলিট দিবে, একটা ডিলিট দিলে আবার উপরে টেকে যায়, তারপর সমস্যা হয়। আপনারা যারা রাজনৈতিক ডিজাইন করতে চাইবেন, তারা ধরেন যদি এ ধরনের রাজনৈতিক ছবি যদি আপনি এখানে সেট করে দেন, আপনি চাইলে ওইটাও করতে পারেন। রাজনৈতিক পোস্টার করতে গেলে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, বড়রা যারা আছে তাদের ছবি এখানে আপনি ইউজ করতে পারবেন, করে তারপর নিচে এইভাবে আপনার ছবি দিয়ে আপনার রাজনৈতিক পরিচয় দিয়ে, তো এইভাবে যদি আপনি সেভ দেন,
সেফটি এখানে আনলে, ধরেন এখানে রাজনীতি বা আপনি যাকে ফলো করেন তার ছবিটা এখানে এরকম আর কি, রাজনৈতিক প্রশ্ন যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন, ওইভাবে আপনি করতে পারবেন এই ডিজাইনটা দিয়ে। তো আমি যেভাবে করেছি আপনাকে সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে, আপনাকে শেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে কিছু আইডিয়া শেয়ার করলাম। আমি আশা রাখবো আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাইকে বাংলা নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।